আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপুরা ভাইয়ারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি আজকে বাসি ভাত দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করতে হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকালে নাস্তার জন্য আমি রাতের থেকে যাওয়া বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করছি। তাই একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এই খিচুড়িটা আমি এর আগে অনেকবার ট্রাই করেছি, আমার কাছে খুবই ভালো লাগে, ভাতটাও নষ্ট হয় না, ভাতটা কাজে লাগে এবং খেতেও খুব ভালো হয়। তাই আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব গাজর আর মটরশুঁটি। দিয়ে দিলাম ফালি করা কাঁচা মরিচ। দিয়ে দিলাম জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আপনারা যেরকম লবণ খেতে ভালোবাসেন সেভাবে দিলেই হবে। দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব ডালটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা একটু সিদ্ধ হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি বাসি বেঁচে যাওয়া ভাতটুকু। ভাতটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আবার সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে সবারই এই রেসিপিটা, কারণ সবারই বাসায় অনেক সময় রাতের বাসি ভাত থেকে যায়, কি করব ভেবে পাওয়া যায় না। তাই এভাবে যদি সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করেন তাহলে খেতে অনেক ভালোও লাগে এবং ভাতটাও নষ্ট হয় না। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই খিচুড়িটা নরম হবে, এর সাথে বেগুন ভাজা এবং ডিম ভাজি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি, টেস্ট আর একটু বেশি হওয়ার জন্য। এই তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, অনেক নরম হয়েছে এবং অনেক টেস্টি এই খিচুড়িটা খেতে। আশা করি সবাই ট্রাই করবেন বাসায়, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।